বন্ধুরা, যদি তুমি রাতে কোনো কিছু শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠে দেখতে পাও একটা ভয়ঙ্কর বাঘ বাড়িতে ঢুকে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, কি করবে তখন? হ্যাঁ বন্ধুরা, আজকের মুভিতে এমনই কিছু একটা হয় যা তোমার রক্ত হিম করে দেবে। তো বন্ধুরা, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা জনি নামে একজনকে দেখতে পাই, যে তার বাড়িতে সাফারি পার্ক করার জন্য অনেক টাকা খরচ করে একজন শিকারী থেকে একটা বাঘ কিনে নেয়। জনি লোকটিকে বলে সে তার বাড়িতে সাফারি পার্ক করতে চায়, এজন্য তার একটা বাঘের প্রয়োজন। লোকটি তখন জনিকে সতর্ক করে দিয়ে বলে বাঘটি দু সপ্তাহ হলো অভুক্ত থাকায় খুবই হিংস্র হয়ে রয়েছে, তাই ভুলেও এর খাঁচার আশেপাশেও যেও না। পরের সিনে আমরা ক্যালি নামে একটা মেয়ে ও তার পাগলা ভাই টমকে দেখতে পাই। টম পুরাই পাগল ছিল আর সে খুব জিদ্দি ছিল, কোনো জিনিস সে চাওয়া মাত্রই না পেলে খুবই রেগে যেত। ক্যালি তার কলেজের বোর্ডিংয়ে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল, এজন্য সে টমকে একটা চাইল্ড কেয়ার সেন্টারে ভর্তি করাতে এখানে এসেছে। চাইল্ড কেয়ার সেন্টারের ইনচার্জ ও ক্যালির কথাবার্তায় আমরা বুঝতে পারি মায়ের মৃত্যুর পর থেকে ক্যালি টমের দেখাশোনা করছে। এখানে টমের অ্যাডমিশন করানোর জন্য পেমেন্ট করতে ক্যালি যখন তার কার্ড দেয় তখন সে জানতে পারে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। এটা শুনে ক্যালি খুব শকড হয়ে যায়। ক্যালি তখন ব্যাংকে ফোন করলে জানতে পারে গতকাল অ্যাকাউন্টের সব টাকা তার স্টেপফাদার তুলে নিয়ে গেছে। অন্যদিকে জনি ট্রাক নিয়ে তার বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখতে পাই জনি লোকজন লাগিয়ে বাড়ির সব দরজা জানালাগুলোতে বোর্ড লাগিয়ে দিচ্ছে। আসলে আবহাওয়া সূত্রে জানা যায় কিছুদিনের মধ্যে এখানে অনেক বড় একটা তুফান চলে আসবে, তাই সেফটির জন্য জনি তার বাড়ির সব দরজা জানালাগুলো কাঠের বোর্ড দিয়ে সিল করে দিচ্ছে। কিছুক্ষণ পর ক্যালি জনিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর তখন আমরা জানতে পারি ক্যালি ও টমের সৎ বাবা হচ্ছে জনি। ক্যালি রাগান্বিত অবস্থায় জনিকে জিজ্ঞেস করে, তুমি অ্যাকাউন্টে সব টাকা কেন তুলে নিয়েছো? আমার মায়ের ইচ্ছে ছিল সেই টাকা দিয়ে আমি টমের দেখাশোনা করব। তখন জনি ক্যালিকে বলে, তুমি হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, কারণ সেই টাকাতে আমারও অধিকার রয়েছে। তোমার মা আমার জন্য কোনো ওসিয়ত করে যায়নি, সাফারি পার্ক করার জন্য সেই টাকাটা আমার খুবই প্রয়োজন ছিল, এজন্য আমি সব টাকা তুলে নিয়েছি। সে আরও বলে, টমের জন্য চিন্তা করা তুমি বন্ধ করো, কারণ সে এখন থেকে আমার জিম্মায় রয়েছে। এই বলে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর টম ক্যালের কাছে খাবার চাইতে থাকে। খাবার খেতে খেতে টম তার মায়ের ভিডিওগুলো দেখছিল। তখন ক্যালি তার কলেজে ফোন দিয়ে জানায় সে কলেজ যেতে পারবে না, কারণ এখানে থেকে তাকে টমের দেখাশোনা করতে হবে। তখন ফোনের অপর প্রান্ত থেকে লুইস নামে একজন তাকে বলে, যদি তুমি না আসো তাহলে তোমার স্কলারশিপ অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। ক্যালি তখন তার মত বদলে ফেলে, কলেজে যেতে রাজি হয়ে যায়, কারণ সেই স্কলারশিপের টাকাটা তার খুবই দরকার। এরপর ক্যালি টমকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। ক্যালি তার লাইফের উপর খুবই বিরক্ত হয়েছিল, কারণ একে তো তার মা নেই, অন্যদিকে তার স্টেপফাদার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে সব টাকা পয়সাগুলো তুলে নিয়েছে, তার উপর পাগলা টমের দেখাশোনা করার জন্য তার পড়াশোনা আটকে রয়েছে। মাঝে মধ্যে তো টমকে তার মেরেই ফেলতে ইচ্ছে করে, কারণ ওই পোলা আসলেই খুবই বিরক্তিকর ছিল, যেটা মুভি না দেখলে তোমরা বুঝবে না। তো যাই হোক, ক্যালি চেয়েও কিছু করতে পারছিল না, তাই সে বালিশ দিয়ে মুখ চেপে ধরে চিল্লাতে থাকে। কিছুক্ষণ পর বাইরে খুব ঠান্ডা বাতাস বইতে শুরু করে, বোঝাই যাচ্ছিল তুফান আসতে আর খুব একটা সময় বাকি নেই, এজন্য সে মেন দরজা বন্ধ করে দিয়ে ঘুমোতে যায়। তো এদিকে রাত গভীর হলে কেউ একজন খাঁচা থেকে বাঘটা বের করে ক্যালির বাসার ভেতরে ছেড়ে দেয়, আর কিছুক্ষণ পর ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ক্যালিরও ঘুম ভেঙে যায়। রেডিওর মাধ্যমে বাইরে চলা প্রচণ্ড তুফানের সম্পর্কে সে জানতে পারে, সে তুফান আরও কয়েক ঘন্টা ধরে চলতে পারে। এরপর ক্যালি পানি খাওয়ার জন্য যখন বিছানা থেকে উঠে তখন সে নিচের তলায় কিছু একটা শব্দ শুনতে পেয়ে মনে করে টম হয়তো উঠেছে, তাই নিচে এসে যখন সে টমকে খুঁজতে থাকে তখন সেখানে সে একটা বাঘকে পায়চারি করতে দেখতে পায়। এটা দেখে সে প্রথমে বাড়ির জানালা খোলার চেষ্টা করে, কিন্তু ঝড়ের কবল থেকে বাঁচার জন্য জনি তো আগেই বাড়ির সব দরজা জানালাগুলো কাঠ দিয়ে বন্ধ করে দিয়েছে, এজন্য সে বাড়ি থেকে বের হবার কোনো রাস্তাও খুঁজে পায় না। এরপর ক্যালি টমের কথা মনে পড়ে যায়, তাই সে দ্রুত টমের রুমে চলে আসে, কিন্তু এখানে এসে সে টমকে খুঁজে পায় না। এরপর ক্যালি ইমার্জেন্সি নাম্বারে ফোন করে সাহায্য চাইবার জন্য, কিন্তু ঝড়ের কারণে ইমার্জেন্সি টিমেরই এখন সাহায্যের প্রয়োজন ছিল, এজন্য সে এখন তাদের সাথেও যোগাযোগ করতে পারে না। তো এরপর সে জনিকে ফোন করে, তখন আমরা দেখি জনি তো তার ফোন গাড়ির ভেতরে রেখে শহর থেকে দূরে একটা ক্লাবে বসে লাল পানি গিলে বেড়াচ্ছে। অনেকবার ট্রাই করার পরেও ক্যালি জনির সাথে কোনো যোগাযোগ করতে পারে না।
তখন ক্যালি উপরের রুম থেকে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায়। এটা শুনে ক্যালির আবারও টমের কথা মনে পড়ে যায়। উপরে যাওয়ার সময় ক্যালি বাসার মেইন দরজা খুলতে নেয়, কিন্তু এই দরজাও কেউ বাইরে থেকে সিল করে আটকে দিয়েছে। তার মানে কেউ ইচ্ছে করেই ক্যালিকে মারতে চাচ্ছিল। ক্যালি দরজা ভাঙার খুবই চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। এরপর সে উপরে যেতে থাকে, কিন্তু উপরে বাঘের হুঙ্কার শুনে ভয়ে সে নিচে নেমে আসে এবং লন্ড্রি রুমে এসে সেখানকার দরজা জানালাগুলোর সব শীটগুলোকে সে সরানোর চেষ্টা করে। তখন শব্দ শুনতে পেয়ে বাঘ তার রুমের সামনে চলে আসে। বাঘ তখন লন্ড্রি রুমের দরজায় অনবরত ধাক্কা দিয়ে সেটা ভাঙার চেষ্টা করতে থাকে। এটা দেখে ক্যালি তখন ভয়ে লন্ড্রি রুমে থাকা একটা পাইপের ভেতরে ঢুকে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই বাঘ দরজা ভেঙে ভেতরে চলে আসে আর ক্যালিকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তখন ক্যালিও কোনো মতে খুব কষ্ট করে কোনো রকম আওয়াজ না করে পাইপের মধ্যে লুকিয়ে থাকে। ভয়ে ও গরমে ক্যালি পাইপের ভেতরে খুব ঘামতে থাকে। ক্যালির শরীর থেকে ঘাম পাইপ বেয়ে বেয়ে এক ফোঁটা নিচে পড়ে যায়। আর তখন বাঘ সে ঘাম শুকে বুঝতে পারে ক্যালি মামুনি কোথায় লুকিয়ে রয়েছে। বাঘ তখন ক্যালির উপর হামলা করতে শুরু করে। ক্যালি আর একটু হলেই নিচে পড়ে যাচ্ছিল। তখন ক্যালি কোনো মতে পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করে আর উপরে একটা রুমে এসে পৌঁছে। এই রুমে এসে সে পাগলারে দেখতে পায় এবং এত পেরেশানির মধ্যেও সে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এরপরে সে টমকে নিয়ে অন্য একটি রুমে এসে লুকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বাঘ এই রুমের দরজাতেও অনবরত ধাক্কা দিতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ক্যালি টমকে নিয়ে খাটের নিচে লুকিয়ে থাকে, কিন্তু পাগলার গায়ে তো হাত দেওয়া যাইব না। তার গায়ে হাত দিলে সে চিল্লাতে থাকে, এজন্য ক্যালি টমের মুখ চেপে ধরে এখানে লুকিয়ে থাকে। কিন্তু বাঘের চোখ ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? বাঘ ওদেরকে খাটের নিচে দেখে ফেলে এবং সেও খাটের নিচে ঢুকতে থাকে। তখন ক্যালি কোনো মতে সে বাঘকে এই রুমে বন্ধ করে দিয়ে চালাকি করে এই রুম থেকে সে বেরিয়ে আসে। এরপর ক্যালি ফ্রিজ থেকে কিছু মাংস বের করে এবং সে মাংসে তার মায়ের ঘুমের ওষুধ মিশাতে থাকে। পাগলা টম তখন খাবার চেয়ে চিল্লাতে থাকে। পাগলার বুঝেছিল না যে তার আশেপাশে কত বড় বিপদ ঘোরাঘুরি করছে। ক্যালি তখন বিরক্ত হয়ে পাগলারে কিছু চকলেট দিয়ে চুপ করাইয়া দেয়। এরপর ক্যালি সেই মাংসের টুকরোগুলো ফ্লোরে ছিটিয়ে দিতে থাকে আর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বাঘ এখানে এসে সে মাংসগুলো খেতে শুরু করে। এই সুযোগে ক্যালি ছাদে যাবার চেষ্টা করে, তবে সেখানেও কেউ প্যারেক মেরে আটকে দিয়েছে। সে তখন এটা খোলার চেষ্টা করার আগেই বাঘের হুঙ্কার শুনে সে টমকে নিয়ে ভেতরের একটা রুমে লুকিয়ে পড়ে। তখন ক্যালি বুঝতে পারে যে ঘুমের ওষুধ খেয়ে তার মা মারা গেছে। সেই ঘুমের ওষুধ খেয়ে বাঘের কিছুই হয়নি, সে দিব্যি তার শিকারের নেশায় ঘুরে বেড়াচ্ছে। ক্যালি তখন আবারও জানালার শীটগুলোকে সরানোর চেষ্টা করে। তখন বাঘ আবারও শব্দ শুনতে পেয়ে এর রুমেও চলে আসে। ক্যালি তখন টমকে নিয়ে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে এবং ভয়ে কাঁপতে থাকে, যেন বাঘ এই আলমারির দরজা ভেঙে না ফেলে। তখন বাঘ তাদের দেখে ফেলে আর আলমারির দরজা ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়ে। ক্যালি তখন একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে আলমারির পেছনের অংশ ভাঙতে থাকে এবং সেখান দিয়ে টমকে সে বাহিরে পাঠিয়ে দেয়। তবে সে নিজে যখন বের হতে নেয়, বাঘ তখন তার পায়ে থাবা বসিয়ে দেয়। এই ফুটোটা ছোট থাকায় বাঘ এখান দিয়ে বের হতে পারে না। এই সুযোগে ক্যালি সে লোহার অ্যাঙ্গেলটা দিয়ে বাঘের মাথায় একটা বাড়ি মেরে সেখান থেকে পালিয়ে আবার অন্য একটা রুমে এসে দরজা বন্ধ করে দেয় এবং বাঘ যেন খুব সহজে এই দরজাটা ভাঙতে না পারে, এজন্য সে দরজার সামনে একটা বড় টেবিল রেখে দেয়। এরপর সে তার শরীরের সব শক্তি দিয়ে এই রুমের জানালা ভাঙতে থাকে, কিন্তু এতে সে ব্যর্থ হয়। তারপর তার নজর গিয়ে কিছু গুলির উপরে পড়ে। তার মানে নিশ্চয়ই এই রুমে বন্দুকও রয়েছে, তাই সে তখন বন্দুক খুঁজতে থাকে। বন্দুক খুঁজতে গিয়ে সে এই রুমে কিছু ইন্স্যুরেন্সের পেপার খুঁজে পায়, যে পেপারে লেখা ছিল ক্যালি ও টমের মৃত্যুর পরে তাদের লাইফ ইন্স্যুরেন্সের সব টাকার মালিক হবে তাদের সৎ বাবা জনি। এবার ক্যালি বুঝতে পারে বাসার জানালা দরজা আটকে রেখে তাদেরকে বাঘের খপ্পরে কে ফেলেছে। জনি তাদের মারার জন্যই বাঘকে বাড়ির ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, যাতে পরে সে এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে পারে এবং ইন্স্যুরেন্সের সব টাকা পেয়ে সে বড় লোক হয়ে যায়। ক্যালি এসব কিছু বুঝতে পেরে খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে তার আহত জায়গাটা বেঁধে ফেলে আর আবারও সে বন্দুক খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর একটা ড্রয়ারের ভেতরে সে একটা বন্দুক পেয়েও যায়। বন্দুক লোড করে সে টমকে রুমে থাকতে বলে ক্যালি বাহিরে চলে আসে বাঘ শিকার করতে। সে এক জায়গায় লুকিয়ে থেকে বাঘের জন্য অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষণ পর সে বাগাসার আওয়াজ শুনতে পেয়ে দেয়ালের পাশে চুপচাপ লুকিয়ে থাকে। কিন্তু পাগলায় তখন রুম থেকে বেরিয়ে আসে। ক্যালি তখন পাগলার ইশারায় বাধা দিলেও সে তার কথা না শুনে এক রুম থেকে অন্য রুমে চলে যায়। এরপর ক্যালি বাঘের দিকে নিশানা করে গুলি করতে নেয়। কিন্তু বাঘ যখন তার দিকে তাকায় তখন সে ভয়ে উল্টাপাল্টা গুলি ছুড়ে দিয়ে প্রাণ নিয়ে পালাতে থাকে। ক্যালি তখন দৌড়ে রান্নাঘরে এসে লুকিয়ে থাকে। বাঘও এখানে এসে তাকে খুঁজতে থাকে। তখন সে চুলা অন করে বাঘকে পুড়িয়ে মারতে চায়, কিন্তু তার এই বুদ্ধিও কাজে আসে না। সে তারপর দৌড়ে স্টোর রুমে চলে যায় এবং দ্রুত সে এখানকার জানালা ভাঙতে থাকে এবং অবশেষে সে এই জানালা ভাঙতে সক্ষম হয় এবং বাঘও স্টোর রুমের দরজা ভেঙে ভেতরে চলে আসে। আর ক্যালি তখন সেই জানালা দিয়ে বাহিরে পালিয়ে যায়। বাহিরে তখনও খুব বৃষ্টি হচ্ছিল। ক্যালি তখন অনেক কষ্টে তার গাড়ি অবধি পৌঁছে যায়। গাড়িতে বসে তার টমের কথা মনে পড়ে যায়। এখনো তো সে বাসার ভেতরে রয়েছে, তাই সে বাধ্য হয়ে টমকে বাঁচাতে আবারও বাঘের কাছায় ঢুকে পড়ে এবং সে টমকে খুঁজে বের করে। পাগলাই এতক্ষণে বুঝছিল যে কত বড় বিপদ আশেপাশে ঘুরতেছে, আর তাই তো বন্যা থাকায় সে আইসা বাঘের ভয়ে এক জায়গায় লুকায় ছিল। তো এরপর ক্যালি একটা মশাল বানায় বাঘকে ভয় দেখাবার জন্য। সে মশাল হাতে টমকে নিয়ে স্টোর রুমের দিকে যেতে থাকে যাতে সে টমকে নিয়ে সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে। তখন যাওয়ার পথে বাঘ আবারও তাদের সামনে চলে আসে। ক্যালি আগুন দেখিয়ে বাঘকে ভয় দেখানোর চেষ্টা করলে বাঘ তবু আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ক্যালি টমকে নিয়ে কিচেনের দিকে আসতে থাকে আর ডিপ ফ্রিজের কাছে এসে সে টমকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে। দুজনের শরীরই বেশ ক্লান্ত থাকায় তারা দুজনেই এখানে কিছু সময়ের জন্য নিরাপত্তা পাওয়ায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কারেন্ট আসার পর যখন ফ্রিজার অন হয় তখন ক্যালি দরজা খুলে বাহিরের দিকে চেক করতে থাকে। ক্যালি তখন বুঝতে পারে বাহিরে চলা তুফানও থেমে গেছে। ক্যালি আশেপাশে বাঘকে দেখতে না পেয়ে সে টমকে ফ্রিজার থেকে বের করে আর কিছুক্ষণ পর জনি বাসার মেইন দরজায় লাগানো সিটটা খুলে ফেলে রাইফেল নিয়ে ভেতরে চলে আসে। দরজা খোলার আওয়াজ শুনে ক্যালি টমকে নিয়ে নিচে চলে আসে আর সে দরজায় জনিকে দেখতে পায়। জনি এই দুজনকে বেঁচে থাকতে দেখে খুবই চমকে ওঠে, কারণ তার প্ল্যান মোতাবেক তো এতক্ষণ এদের বাঘের পেটে থাকার কথা। এরপর জনি মেইন ডোর বন্ধ করে কিছু না জানার ভান করতে থাকে, কিন্তু তখন ক্যালি তাকে থামিয়ে দিয়ে বলে এখানে যাই কিছু হয়েছে টমের কিছুই বোঝেনি আর আমিও কাউকে কিছুই বলবো না, তাই তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে দাও। তখন জনি বুঝতে পারে যে ক্যালির কাছে তার ভান্ডা ফাঁস হয়ে গেছে, এজন্য সেও তখন ক্যালিকে বলে তোমার মমও আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, এজন্য আমি তাকে পৌঁছে দিয়ে এসেছি। ক্যালি তখন বুঝে যায় তার মমকে ঘুমের ওষুধ খাইয়ে এই জনি সিনসি মেরে ফেলেছে। এবার ক্যালি ভাবে শুধু আমরা দু ভাই বোন বাঁচলেই হবে না, মমের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এজন্য ক্যালি জনিকে কথার ধাঁধায় ফেলে তাকে সিঁড়ির কাছে এনে দাঁড় করায়। আর তখন সেই 14-15 দিনের ক্ষুধার্ত বাঘমামা এসে জনের উপর হামলা করে তাকে খেয়ে ফেলতে থাকে। ক্যালি তখন কোনো রকম আওয়াজ না করে বাঘের চোখে চোখ রেখে টমকে নিয়ে আস্তে করে বাহিরে চলে আসে আর তারপর সে বাসার মেইন ডোর বাহির থেকে লক করে দেয়। সেখান থেকে বাহিরে আসার পরে টম ক্যালির হাত ধরে আর এই সিনের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।